সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, তাই না? আজকে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? তোলপাড় গল্পটি। তাহলে সৌগত ওসমান লিখেছেন, তার জন্ম 1917 এবং মৃত্যু 1998 সালে। তোমরা এই গল্পটা আমি পড়া দিয়েছিলাম, তোমরা পড়েছো নিশ্চয়ই, তাই না? পড়ে তোমরা আত্মস্থ করেছো এবং পরবর্তী যে পড়া, সে পড়াটা হলো আমাদের পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতি। লেখক পরিচিতি, আমাদের পাঠ পরিচিতি, লেখক পরিচিতি আগে পড়তে হবে। তারপর আমরা কি পড়ব? শব্দের অর্থগুলো পড়ব এবং শব্দের অর্থ পড়ার পরে আমরা প্রশ্নের উত্তরে চলে যাব। তাহলে শব্দের অর্থগুলোর মধ্যে কি কি আছে তোমরা দেখো বইয়ের মধ্যে, যে শব্দের অর্থগুলো কঠিন কঠিন শব্দের অর্থ আছে। যেমন চিক্কর, চিক্কর অর্থাৎ চিৎকার করা। গল্পে আমরা দেখেছি চিৎকার করতে করতে কে আসলো? সাবু আসলো, এসে মা মা করে চিৎকার করতে করতে বাইরে থেকে আসলো। তখন মা উত্তর দিল, কিরে এত চিক্কর পারিস কেন? অর্থাৎ চিক্কর, চিক্কর শব্দের অর্থ চিৎকার করা, উচ্চ স্বরে ডাকা। তারপর আছে দেখো পাঞ্জাবি মিলিটারি। পাঞ্জাবি মিলিটারি কাদেরকে আমরা বলছি? পাকিস্তানি পাঞ্জাব রেজিমেন্টের সৈনিক, পাকিস্তানি অন্যান্য সৈন্যদের সঙ্গে এরাও পূর্ব বাংলার নিরস্ত্র জনগণের উপর নির্মম হত্যাকাণ্ড চালিয়েছিল। অর্থাৎ ওই পাকিস্তানি বাহিনীরা আমাদের 1971 সালে যে যুদ্ধের সময় তারা আমাদের দেশের বুদ্ধিজীবী সহ বিভিন্ন দেশের কৃষক থেকে শুরু করে আপামর জনসাধারণকে মেরে ফেলেছিল, তাদেরকেই বলা হচ্ছে কি যে পাঞ্জাবি মিলিটারিরা। 25শে মার্চ, 25শে মার্চের যে রাত্রি, কালো রাত্রি, সেই রাত্রি শব্দের অর্থ 1971 সালের 25শে মার্চ, এই তারিখের কালো রাত্রে পাকিস্তানি বাহিনী বাঙালিদের উপর অতর্কিত আক্রমণ শুরু করে। অর্থাৎ নির্বিচারে সমস্ত ঢাকার যে রাত্রিবেলা, ওই রাত্রে সমস্ত লোকদের যখন দেখছে তারা যে আমরা জিততে পারছি না, হেরে যাচ্ছি, তখন তারা কী করলো? আমাদের দেশের সমস্ত বুদ্ধিজীবীদেরকে এবং নির্বিচারে চিকিৎসক থেকে শুরু করে সমস্ত মানুষদেরকে ঘরে ঘরে যেয়ে যেয়ে তারা মেরে ফেললো, এবং যেখানে মারতে পারছিল না তাদেরকে তাদের বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দিল। তারপর কি দেখো, গারো পাহাড়। বাংলাদেশে রংপুর ময়মনসিংহ অঞ্চল থেকে উত্তরে ভারতের মেঘালয় রাজ্য পর্যন্ত বিস্তৃত পার্বত্য এলাকা। পৌর, পৌর অর্থাৎ প্রবীণ, ওই যে পৌর নারী এবং একজন বৃদ্ধ লোক ছিল তাদেরকে বলা হচ্ছে পৌর। হ্যাঁ, তারপরে খাবি খাওয়া, বিপদে পড়ে নিতান্ত নিরুপায় বোধ খাওয়া, মরণাপন্না হওয়া, অসহায় বোধ করা, খাবি খাওয়া শব্দের অর্থ হলো। তারপর চাঙ্গারি, বাঁশের তৈরি ডালা, ঝুড়ি বা টুকরি, যেটাকে বলে একটা ঝুড়ির মতো থাকে, সেই হচ্ছে টুকরি। নিমিষে চোখের পলকে, কাফেলা শাড়ি বেঁধে চলা পথিকের দল। কাফেলা শব্দের অর্থ, এটা খুব আসে কিন্তু পরীক্ষায়, কাফেলা শব্দের অর্থ কি? শাড়ি বেঁধে চলা পথিকের দল। জ্বালা মাটির তৈরি পেট মোটা বড় পাত্র। তারপর দেখো নাজেহাল, হয়রান, পেরেশান, জব্দ। তারপর আছে জয়ীফ, দুর্বল, হীনবল, বৃদ্ধ, জরাজীর্ণ, অস্বস্তি মানে অস্বস্তি, মনের অশান্তি। তারপর আছে কুচো ছেলেমেয়ে, ছোটো ছোটো ছেলেমেয়ে, কুচো ছেলেমেয়ে, ছোটো ছোটো ছেলেমেয়ে নিয়ে বৃদ্ধ কী করছিল? যাচ্ছিল, তাই না? তাদের আমরা গল্প পেয়েছি যে ছোটো ছোটো ছেলেমেয়ে নিয়ে বৃদ্ধ যাচ্ছিল, তার তিন ছেলেকে ওই মুক্তিবাহিনীরা কী করেছে? মেরে ফেলেছে, পাকিস্তানি সেনাবাহিনীরা মেরে ফেলেছে। সে মুক্তিযোদ্ধা ছিল তিন ছেলে, সেই কুচু কুচু ছেলেমেয়ে নিয়ে তারা শহর থেকে গ্রামে চলে যাচ্ছে, ছোটো ছোটো ছেলেমেয়ে। উপজাচক, যা যেচে বা সব উদ্যোগী হয়ে কিছু করে। তারপর দেখো উর্দি, সৈনিকদের জন্য নির্ধারিত পোশাক, সৈনিকদের জন্য উর্দি, যে নির্ধারিত পোশাক থাকে, আমরা আমাদের দেশেও আছে, তাই না, পোশাক। আচ্ছা, এই পাঠের উদ্দেশ্য আছে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করা। আমরা পাঠটা করে, আমরা যে তরুণ ছেলে সাবু, সে উজ্জীবিত হয়ে গেছে, সেজন্য বলা হয়েছে যে তোলপাড়, ওর যে গল্পের নাম দিয়েছে তোলপাড়, সে মুক্তিযুদ্ধের চেতনায় সে এমন অস্থির হয়েছিল যে কখন মুক্তি পাকিস্তানি সৈন্যদেরকে সে মেরে ফেলবে। সে স্বপ্নের মধ্যে দেখতেছে, ঘোরের মধ্যে দেখছে যে ও যেন লাথি ঘুরি দিতে দিতে রাস্তা হাঁটছে, তাই না? আমরা বইয়ের গল্পের মধ্যে পেয়েছি। তারপর দেখো পাঠ পরিচিতিটা তোমরা কী করবে? পাঠ পরিচিতি আমরা যে মূল বইটা পড়লাম, গল্পটা পড়লাম, সেখান থেকে তুমি কীভাবে পাঠ করলা সেইটার পাঠ পরিচিতিটা তোমরা সুন্দরভাবে পড়ে ফেলবে, তাহলে প্রশ্নের উত্তরগুলো তোমরা পাবে। তারপর লেখক পরিচিতিটা তো তোমরা জানো, 1700 সাল আর 1998 সাল তোমাদের মুখস্থ হয়ে গেছে, আমি বোর্ডে লিখে দিয়েছি। আচ্ছা, তারপর এখানে পড়বে তোমরা যে তার জন্ম কত সালে, তার নাম কী,
লেখক পরিচিতিতে আছে যে আজিজুর রহমান। এই প্রশ্নের উত্তরটা খুব আসে আজিজুর রহমান, যেহেতু আসল না বাবার আরেকটা নাম, দুটো নাম আছে সেজন্য। আর তার জন্মস্থান কোথায়? পশ্চিমবঙ্গের হুগলি জেলার সরল সিংহপুর গ্রামে, তাই না? এগুলো পড়বে। তারপর তিনি কি করতেন? তিনি অধ্যাপনা জীবনে প্রবেশ করার আগে চাকরি জীবন ছিল বিচিত্র। শওকত ওসমান বাংলা ভাষা সাহিত্যের বিশিষ্ট কথা সাহিত্যিক। ছোটদের জন্য তিনি যেসব গ্রন্থ লিখেছেন সেগুলো হচ্ছে ওটন সাহেবের বাংলো, ডিগবাজি, মিসকুইটো, ফোক। তারা দুইজন খুদে সোশ্যালিস্ট। ছোটদের জন্য নানা গল্প, কথা, রচনার কথা এবং পঞ্চসঙ্গী ইত্যাদি। তিনি বেশ কয়েকটি সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। পুরস্কারগুলো হচ্ছে আদমজি সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক পুরস্কার, নাসিরুদ্দিন স্বর্ণপদক পুরস্কার, ফিলিপস সাহিত্য পুরস্কার ইত্যাদি। 1998 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ। তাহলে তোমরা কী কী পুরস্কারে ভূষিত হয়েছে সেগুলো একদম মুখস্থ রাখবে, তাই না? তারপর দেখো তোমাদের কর্ম অনুশীলন একটা দেওয়া আছে। বন্ধুরা চলো আমাদের এলাকায় মুক্তিযুদ্ধের সময় কী কী ঘটনা ঘটেছিল তা স্থানীয় লোক কয়েকজন মুক্তিযোদ্ধার কাছ থেকে জেনে নেই। তাদের অভিজ্ঞতাগুলো খাতায় লিখে রাখি, তারপর অভিজ্ঞতাগুলো সাজিয়ে একটি গল্প লেখার চেষ্টা করি। তাহলে বইয়ের পাঠ্য বইয়ে তোমাদের পাঁচটা ওইভাবে দিয়ে দিয়েছে। কী দিয়েছে দেখো, যে আমাদের গ্রাম, আমাদের গ্রামের মধ্যে যে প্রথমে দিয়েছে দেখো, গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর অনুপ্রবেশ, অর্থাৎ যে গ্রামে অনুপ্রবেশ ঘটলো ওই পাকিস্তানি হানাদার বাহিনীতে, তখন কিন্তু সব গ্রামের লোকজন পালিয়ে একদম চলে গেছে অন্য জায়গায়। সেই কথাটাই তোমরা গ্রামের লোকের কাছ থেকে জেনে নিবে এবং সেই অনুসারে তোমরা একটা কি, যেমন আমাদের এখন অ্যাসাইনমেন্ট দিচ্ছে সেরকম একটা অ্যাসাইনমেন্ট তৈরি করবে। এরকম তরুণদের মুক্তিযুদ্ধে যোগদানের অঙ্গীকার, আমরা তরুণরা সেই সময় যে তরুণ যুবক যারা ছিল ঘরে ঘরে প্রত্যেকে মুক্তিযুদ্ধের মধ্যে চলে গিয়েছিল, সেই জন্য আজকে মুক্তিযোদ্ধা আমাদের হাজার হাজার মুক্তিযোদ্ধা কি এখন তাদেরকে অনুদান দেওয়া হচ্ছে বৎসরে প্রতি মাসে মাসে। সরকার এর আগে 10,000 করে দিত, এখন আমি পেপারে কিছুদিন আগে পড়লাম যে এখন 20,000 করে তাদেরকে অনুদান দেওয়া হবে। অর্থাৎ দেশের জন্য যারা প্রাণ দিয়েছিলেন, যারা এখন বেঁচে আছেন, দেশের জন্য জীবন দিয়েছেন, বেঁচে আছেন যারা, তারাও পাচ্ছে। আর যারা জীবন দিয়ে মরে গিয়েছেন, যারা তাদের সব ফ্যামিলিতে যারা বেঁচে আছে তারা পাচ্ছে। তাহলে এই যে দেশের জন্য কাজ করেছে তার জন্য 10,000 থেকে সরকার 20,000 টাকায় উত্তীর্ণ করেছে। তার মানে তাদের যে ফ্যামিলির মেম্বাররা আছে সেই মেম্বাররা সেই টাকাটা উত্তীর্ণ করতে পারবে। তাহলে আমরা সবাই প্রত্যেকে দেশের জন্য কাজ করব, এই মনোবলটা আমাদের রাখতে হবে। তারপরে দেখো কী দিয়েছে, গ্রামে বৃদ্ধ নারী পুরুষের আত্মনাদ, অর্থাৎ সেই সময় নারী পুরুষের বৃদ্ধ যারা ছিল চলতে পারে না, ফিরতে পারে না, এবং ছেলেদেরকে যে মুক্তিযুদ্ধে পাঠিয়ে দিয়েছে এবং তারা তখন অসহায় অবস্থা, বাসার মধ্যে ছেলেরা নাই, বড় বড় ছেলেরা নাই, বাবা মারা বৃদ্ধ হয়ে গেছে, তখন তাদের যে আত্মনাদ ছিল যে আমার মেয়েরা বাঁচতেছে না, মেয়েদেরকে নিয়ে তারা চলে যাচ্ছে, এরকম অবস্থার সৃষ্টি হয়েছে, সেই অবস্থাগুলোর কথা গ্রামের বৃদ্ধ নারী পুরুষে সেজন্য তারা কী করেছে, আত্মনাদ করেছে, চিৎকার করেছে, কারো কারো বাড়িতে রাত্রির অন্ধকারে আগুন দিয়ে দিয়েছে, সেই কথাগুলো এখানে তোমরা সুন্দরভাবে লিখবে। তারপর দিয়েছে দেখো, মসজিদ মন্দিরে আগুন, তখন কী করছে তারা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করেছে, সাম্প্রদায়িক দাঙ্গা, যেন হিন্দু মুসলিমের মধ্যে একটা মারামারি সৃষ্টি হয়, দ্বন্দ্বের সৃষ্টি হয়, এই জন্য মসজিদ এবং মন্দিরে তারা আগুন দিয়েছে। হয়তো হিন্দুরা ভাববে মুসলমানরা আমাদের মন্দিরে আগুন দিয়েছে, হিন্দু মুসলিমরা ভাববে হিন্দুরা আমাদের মসজিদে আগুন দিয়েছে, এরকম একটা মনোভাব তৈরি করছে তারা। সেজন্য বলছে মসজিদ মন্দিরে আগুন, ওরাই দিয়েছে, আসলে পাকিস্তানি বাহিনীরাই দিয়েছে, কিন্তু নাম এমনভাবে ঘটনার ঘটিয়েছে যেন এদের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি হয়। তারপর দেখো গ্রামবাসীদের উপর অত্যাচার, এই যে পাকিস্তানি বাহিনীরা যেভাবে গ্রামবাসীদের উপর অত্যাচার করেছে সেই কথাটা তোমরা কী করবে, মুক্তিযুদ্ধের কাহিনীগুলো যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের কাছ থেকে জেনে নেবে। জেনে নিয়ে তোমরা একটা রচনার মতন তৈরি করবে, 2-3 পৃষ্ঠা একটা তৈরি করবে। তাহলে আমাদের কী থাকলো, বাসার পড়া, আমাদের বাড়ির পড়া কী থাকলো, আমরা যে গল্পটা তোলপার গল্পটা পড়লাম এটার আজকে বাড়ির পড়া আমাদের থাকবে, হলো শব্দের অর্থ, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি এবং এই যে কর্ম অনুশীলন, এই যে কর্ম অনুশীলনটা এটা তোমরা দেখে এই তিনটা তোমাদের পড়া থাকলো, ঠিক আছে? সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সকলকে।